ফের হাইকোর্টে মুখ খুলল রাজ্যের বিধারা সম্মেলনীতে বিচারের স্লোগান দিয়ে গ্রেফতার নজনকেই মুক্তির নির্দেশ দিল আদালত। এদিকে অনশনরত চিকিৎসকদের বাড়িতে পুলিশ যাওয়ার অভিযোগ। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। যুগে নতুন করে তৈরি হলো বিতর্ক। আদালতে ফের চোর খেল রাজ্য। ত্রিধারা সম্মেলনের মণ্ডপে বিচার চাই স্লোগান তুলে গ্রেফতার নজনকেই মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবারই সবাইকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্টের ছুটিকালীন বেঞ্চ। প্রথম থেকে এই মামলায় আমরা মহামান্য বিচারপতি শ্রীমতী শম্পা সরকারের কাছে তুলে ধরেছি যে কিভাবে মানবাধিকার ভঙ্গ হয়েছে। কতগুলি ছেলেকে 7:40 তুলে নিয়ে যাওয়া হলো, তারপর রাত 11টার সময় এফআইআর করা হলো, এফআইআর এর কপি অবধি তাদের দেওয়া হলো না। গুরুতর ধারাগুলি দেওয়া হয়েছিল, আমরা গুরুতর ধারাগুলি এখানে লাগুই হয় না। আরো বেশ কিছু বিষয় উঠে এসেছে আদালতের নির্দেশে। কেন এফআইআর কপি আপলোড করা হয়নি, কেন এফআইআর কপি দেওয়া হয়নি থানার তরফ থেকে, এই লোয়ার কোর্টের অর্ডার কপি কেন আলিপুর কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি, এই দুটো পয়েন্ট আজকে শুনানি চলাকালীন উঠে এসেছে, যে দুটো বিষয়েও বিচারপতির তরফ থেকে অর্ডার কপিতে লেখা হয়েছে। দেখুন, আদালত যে কথা বলার চেষ্টা করেছে যে পুলিশ কোথায় অ্যারেস্ট করবে কোথায় করবে না সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, লিবার্টি এবং ডিগনিটি অফ লাইফ কোনোভাবেই ইনফ্রিঞ্জ না হয়। এদিকে অনশনরত চিকিৎসকদের বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। আমাদের সহযোদ্ধা ডক্টর স্নিগ্ধা আজরা তার বাড়িতে গভীর রাত 1টা 2টো কোন সময় জানি না তার বাড়িতে পুলিশ গিয়েছে, এবং এইভাবে মানে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে যে যাতে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি উত্তরবঙ্গ মেডিকেলের অনশনরত পড়ুয়া অলোক বর্মা লখনউয়ের বাড়িতেও সেখানকার পুলিশ পাঠানো হয়েছে বলে খবর। চোর ডাকাতের খপ্পরে পড়লে সবাই পুলিশকে ডাক দেয়, কিন্তু পুলিশে যদি গণশত্রু হয়ে ওঠে তাহলে কাকে ডাকবে মানুষ? আন্দোলনকারী চিকিৎসকদের অনেকের মনে এখন সেটাই প্রশ্ন। রিপাবলিক বাংলা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সংহতি, 14 ও 15 অক্টোবর কর্মবিরতির সিদ্ধান্ত। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পুরো বিষয়ে হস্তক্ষেপের দাবি জানালো চিকিৎসকদের সংগঠনগুলি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিরোধীর পদক্ষেপ, রাজ্য জুড়ে দুদিনের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। তবে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলি নয়, কর্মবিরতিতে সামিল হচ্ছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। 14-15 অক্টোবর কর্মবিরতির ডাক, বন্ধ থাকবে সমস্ত পরিষেবা, বন্ধ রাখা হবে চিকিৎসকদের চেম্বার, শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকবে। এই কর্মসূচিকে অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই প্রথম আন্দোলন সরকারি হাসপাতালের গণ্ডি পেরিয়ে বেসরকারি হাসপাতালগুলিতেও পৌঁছে গেল। দাবিগুলো আদায়ের জন্য কিন্তু চিকিৎসক সমাজে ঐক্যবদ্ধ, তারা বদ্ধপরিকর। যে বেশ কিছু সংগঠন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন 14-15 তারিখে, ইতিমধ্যে 14 তারিখে সুপ্রিম কোর্টে শুনানিও আছে এবং হচ্ছে যে আরো অনেকগুলি কর্মসূচি আছে। এই আবহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংযুক্ত সংগঠন ফেমা। অনশনরত চিকিৎসকদের কোনো ক্ষতি হলে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। একইভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠিতে লেখা হয়েছে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের তরফে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে হস্তক্ষেপের দাবি জানালো সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটিও। যৌথ উদ্যোগে অত্যন্ত উদ্বেগের সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে অনতিবিলম্বে আজকে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করুন, কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারই একমাত্র দায়ী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার জন্য বলা হয়েছে আইএমএ তরফেও। তবে অনুনয় কিংবা হুঁশিয়ারি, ক্ষমতার দম্ভে কোনো কিছুকেই শাসক আমল দেবে বলে মনে হয় না। রিপাবলিক বাংলা।